সিআরপিএফ এবং তেলিয়ামুড়া থানার পুলিশ যৌথভাবে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে। যুবক তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে খবর ছিল বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত পরিচয় এক যুবককে চাকমাঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তেলিয়ামুড়া থানার স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় তেলিয়ামুড়ার চাকমাঘাট স্থিত সিআরপিএফ 71 নং ব্যাটালিয়ন এবং পুলিশ রবিবার ওই যুবককে চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে আটক করে এবং তল্লাশি চালিয়ে তার কাছে থেকে 91 কৌটা ব্রাউন সুগার উদ্ধার করে। ওই যুবকের নাম বিজয় দেববর্মা, বাড়ি ধলাই জেলার গঙ্গানগর এলাকায়। তেলিয়ামুড়া থানার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ওই যুবক চাকমাঘাট স্থিত তার ঠাকুরদার বাড়িতে থেকে এই ড্রাগস পাচার সহ কেনা বেচার কাজ চালাচ্ছিল। আজকে 11/6/2023 সকালবেলা 9:30 সাড়ে 9:30 দিকে আমাদের কাছে খবর আসে যে এই এটা ছেলে এখানে কয়েকদিন ধরে ঘুরতে আসছে চাকমাঘাটের ভিতরে, সেই আননোন, কিন্তু তার ইয়ে সন্দেহজনক, চালচলন সন্দেহজনক। তখন আমরা এখানে চাকমাঘাটের সিআরপিএফের ক্যাম্প এবং প্রসেস লাগিয়েছি, আমরাও পুলিশ গিয়া এর ছেলেটাকে ডিটেন করছে। ডিটেন করার পরে তারা সার্চ করার পরে দেখা গেছে তার কাছে যে লোকালি ব্রাউন সুগার বলে 91 তার কাছে কোটা পাওয়া আছে। স্যার তার নাম কি এরকম নাম? তার নাম হলো বিজয় দেববর্মা, বয়স 19, বাবার নাম প্রবীর দেববর্মা, বাড়ি হলো গঙ্গানগর দলাই।